বিশ্বের অন্যতম সেরা বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বকে নির্ভুল হিসেবে মেনে নিয়েছেন বিজ্ঞানীরা। মহাকর্ষ তরঙ্গের ওপরেই ভর করে চলছে মহাবিশ্ব, পৃথিবীর ঘূর্ণন, গ্রহ নক্ষত্রের গতি সব কিছুই ঘটছে মহাকর্ষীয় তরঙ্গের কারণে। মহামতি আইনস্টাইন তার আপেক্ষিক তত্ত্বেই এর তরঙ্গ সম্পর্কে ধারণা দিয়েছিলেন। আসলে তিনি অতিক্রম করেছিলেন সময়, তবে মজার বিষয় হলো এত কঠিন কঠিন তত্ত্ব যে বিজ্ঞানী আবিষ্কার করেছেন তিনি কথা বলতে শুরু করেছিলেন 4 বছর বয়সে। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে আইনস্টাইন সম্পর্কে তার জীবনের 5টি মজার তথ্য তুলে ধরব। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে সবার আগে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আইনস্টাইন সম্পর্কে প্রথম মজার তথ্যটি হলো তার ছোটবেলায় দেরিতে কথা বলা নিয়ে। এই মহামতি কথা বলতে শুরু করেন 4 বছর বয়সে এবং পড়তে শেখেন আরও পরে 7 বছর বয়সে। প্রচলিত আছে যে 4 বছর বয়স পর্যন্ত যখন তিনি কথা বলছিলেন না তখন বিষয়টা নিয়ে পরিবারের সবাই চিন্তিত। তখন হঠাৎ একদিন খাবার টেবিলে আইনস্টাইন বলে ওঠেন, স্যুপটা খুবই গরম। তাকে জিজ্ঞেস করা হলো, এতদিন কেন কথা বলনি? আইনস্টাইন উত্তর দিলেন, এতদিন তো সব কিছু ঠিকঠাকই চলছিল। এই ছিল তার জীবনের দ্বিতীয় বাক্য। 2, আরেকটি ঘটনা এরকম যে নোবেলজয়ী বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন ট্রেনে চড়ে কোথাও যাচ্ছিলেন। চেকার টিকিট দেখতে চাইলে আইনস্টাইন কিছুতেই টিকিট খুঁজে পাচ্ছিলেন না, শুধু বিড়বিড় করছিলেন, কোথায় যে রাখলাম টিকিটটা। চেকার বললেন, স্যার আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি নিশ্চয়ই টিকিট কেটে উঠেছিলেন, আপনাকে টিকিট দেখাতে হবে না। আইনস্টাইন তখন চিন্তিত মুখে বললেন, না না, ওটা খুঁজে পেতেই হবে, না হলে জানবো কি করে আমি কোথায় যাচ্ছিলাম। এই হলো আইনস্টাইন। আরও একটি মজার ঘটনা বলি। আলবার্ট আইনস্টাইন একবার বিজ্ঞানীদের সম্মেলনে যোগ দিতে যান। সেখানে একজন বিশিষ্ট জ্যোতির্বিদ মন্তব্য করেন, অসীম বিশ্বব্রহ্মাণ্ডে একজন জ্যোতির্বিদ গুরুত্বহীন একটি বিন্দু ছাড়া কিছুই নয়। জবাবে আইনস্টাইন বলেন, তবে আমার ব্যাপারটি হচ্ছে কি, কোনো মানুষকে যদি আমি এরকম গুরুত্বহীন বিন্দু মনে করি দেখি যে ওই ব্যক্তি একজন জ্যোতির্বিদ। আইনস্টাইনের রসবোধ এই ঘটনা থেকে ভালোই বুঝতে পারা যায়। একদিন আইনস্টাইন রেলগাড়ির ডাইনিংয়ে রাতের খাবার খেতে এসে দেখলেন চশমা ফেলে এসেছেন, এদিকে খালি চোখে মেনু পড়া যাচ্ছে না। তিনি ওয়েটারকে ডেকে বললেন, দয়া করে এটা পরে দাও। ওয়েটার তার দিকে সহানুভূতির দৃষ্টি দিয়ে তাকিয়ে বলল, দুঃখিত স্যার, আমার পড়াশোনার দৌড়ও আপনার মতোই। ওয়েটার আইনস্টাইনকে চিনতে পারেনি, তাকে মূর্খ ভেবেছিল। টিকিট নিয়ে বিশ্ববিখ্যাত এই বিজ্ঞানীর আরেকটি গল্প আছে, যেটা আমাদের 4 নম্বর গল্প। শহরে বেড়াতে গিয়েছিলেন আইনস্টাইন, এক বন্ধুর সাথে দেখা করে বাসে চেপে হোটেলে ফিরছেন। এমন সময় বাসের কন্ডাক্টর টিকিট চাইলে তিনি খুবই বিব্রত বোধ করলেন, পকেট হাতড়ে কোথাও টিকিট পেলেন না। কন্ডাক্টর তাকে বিব্রত হতে দেখে বলল, ঠিক আছে, আপনাকে ব্যস্ত হতে হবে না, টিকিটটা কোথাও পড়ে গেছে হয়তো। এই কথা শুনে আইনস্টাইন বিচলিত হয়ে বললেন, আরে না, বলছো কি তুমি, টিকিট না পেলে আমি হোটেলে ফিরবো কি করে? টিকিটের উল্টো পাশে যে হোটেলের নাম ঠিকানা লেখা ছিল। এই হলো অবস্থা। 5, এক সভায় আইনস্টাইনকে এক নজর দেখানোর জন্য বাবা তার শিশুটিকে উঁচু করে ধরলেন আইনস্টাইনের সামনে। শিশুটি তখন তারস্বরে কাঁদছে। বৃদ্ধ আইনস্টাইন শিশুটির গাল টিপে দিয়ে বললেন, এত বছর বয়সের মধ্যে একমাত্র তুমিই অকপটে আমার সম্পর্কে মনের ভাব প্রকাশ করলে। আজ তাহলে এ পর্যন্তই। পরবর্তীতে আবার কোনো নতুন মজার ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।